নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করতে এসেছি। আমরা সাধারণত রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়েই কিন্তু ডাল বেশি খেয়ে থাকি। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। ইলিশ মাছ এমনি খুবই সুস্বাদু একটা মাছ, আর মাছের মাথা দিয়ে ডাল তো ভীষণই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে ডালের রেসিপি। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে চায়ের কাপের এক কাপ মুগ ডাল আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ডালটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু লাল রং ধরা পর্যন্ত ডালটা ভেজে নিতে হবে, অথবা ডাল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ অবধি ডালটা ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ডালটা ভেজে নিয়েছি, ডালের মধ্যে কিন্তু একটা লাল রং এসে গেছে এবং ডালটা খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এই ডাল নামিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা বাটিতে দেখুন কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি লবণও দেবো না, হলুদও দেবো না, কিছুই দেবো না, এমনি এটা এরকমভাবেই সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। দেখুন ডালের উপরে কত ফেনা হয়ে গেছে, এই ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এই ফেনাগুলোর জন্য কিন্তু আমাদের হাঁটুতে বা বিভিন্ন রকম যে গিঁটে ব্যথা হয় বলে, সেটা কিন্তু এই ফেনার জন্য অনেক সময় হয়। তাই এই চেষ্টা করবেন এই ডালের উপরে এই ফেনাটা ফেলে দিতে। প্রেশার কুকারে যদি ডাল সেদ্ধ করেন তাহলে ডালটা ফুটে ওঠার পর এই ফেনাগুলো ফেলে দিয়ে তারপরে প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু সেদ্ধ হতে দেব। মুগ ডাল সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে ডালটা সেদ্ধ করে নেওয়া যায়। আপনারা চাইলে প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মশলা রেডি করব তার জন্য। এবারে বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আপনারা সরাসরি আদা বাটা তেলের উপরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে তেলের উপরে আদা বাটা দিলে ভীষণ ছিটকে তেল চারিদিকে ছড়িয়ে যায়, সেই জন্য আমি একবারে মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। এই সব কিছুই আপনারা কড়াইতে দিয়ে দিতে পারেন, তবে আমি একটু গুঁড়ো মশলা ভিজিয়েই রান্না করতে পছন্দ করি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ। ঝালের জন্য দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখব। এবার আমি দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডাল ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। মুগ ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, সেরকম ডাল সেদ্ধই কিন্তু খেতে ভালো লাগে। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। যে কোনো মাছের মাথা একটু ভালো করে না ভেজে রান্না করা উচিত না, তাহলে কিন্তু মাছের মাথা থেকে একটা গন্ধ বেরোয়। দেখুন ইলিশ মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে লাল করে, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই মাথাগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। ডাল দিয়েও একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আরও একটু জল। অবশ্যই গরম জল দেবেন, ডাল রান্নার সময় কখনোই ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। যে কোনো রান্নায় চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করার। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এর আগে লবণ দিইনি, এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। গরম জল দিয়েছি, দেখুন ডাল ফুটতে শুরু করেছে।
এই ডাল হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আপনারা চাইলে মাথাগুলো একটু ভেঙে দিতে পারেন, তবে আমি মাথাগুলো ভাঙবো না, গোটা গোটাই থাক। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে। কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম ভাতের সাথে ডাল সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুবই সহজ রান্না, খুব চটপটও হয়ে যায় আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। যেহেতু এখানে ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে, তাই ডালের স্বাদ কিন্তু দারুণ হয়। ভাতের সাথে এরকম ডাল হলে আর কিছু লাগবে না, এতটাই ভালো লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে ডাল খেতে। আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।